আমার এই নোখারিয়া ইয়া ওই বারটাই বাটাই আমার আর উত্তম বাতা বসে বলেছেন এখন মানে আমি ভেবি আমরা চাইছি আর আমার আমার হাইটে নাম জানি একটু বড় বলে তুলে আমরা মানে থাকতে পারতাম আশাবাদে আমরা এমনি সাইডে ধরে আমরা গেছিলাম না পরে কি এখন রাস্তা যেতে কিন্তু আমার ঘরটা ভাঙা লাগে এখন আপনি ভাই না আমার তোকা ছিল ও তুমি না খুব বিপদ দোকান দিয়ে আমি সাহেব দাদার তো ওই খেটে ছিল ভাই গিয়া ওদের নিতে এখন ভাই গিয়ে তার নেই যান আবার নিয়ে পেয়েছি ওর সাইডে রাস্তার পাশে গিয়ে দোকানটা আলো খেয়েছে আমরা অনেক মানববন্ধন করছি অনেক ফুসকা বিজেপি পর্যায়ে এখন এই স্থানীয় চেয়ারম্যান এমপি সাহেব বিভিন্ন পর্যায়ে এখন আমাদের বাসার কোনো রহমের তিন কারণে জীবনে রাস্তা যেতে আছে এত আমার বোধ আর কি বেরিবার দিতে আছে যে কোনো রকম গ্রাম দাস হেরি পাওয়ার জন্য তবে আমার যদি এখানে যদি কোনো অথবা যে কোনো কার্পেটিং যদি তৎক্ষণিক পূর্ববর্তী না হয় তাহলে আমাদের বাসার দিবি আমার যাওয়ার কোন জায়গা নাই ও জায়গায় যাই যে থাকি সেই জায়গা আমাদের নাই এখন তো আমি বেহালে পড়ে গেছি আমার গাছপালা কাটতে লই যেতেছে চেয়ারম্যানের কাছে বললাম যে আমার কোনো জাহান্য প্রমাণে পেন্ট নাই আর অন্য কোনো ফোন পড়ে জমি জমা যা আল নেই সব নদীতে মানে নদীর বার বই বেরিয়ে নিয়ে গেছে আর এখন যদি অবদা যদি ছুটতে যায় অবদা তো ছোটার কায়দাই আইসে এখন যদি ছুটতে যায় তাহলে বাদ পাই যে আমাদের জমি জমা বা ঘর দুয়ার এই যে এলাকাবাসী যারা এখানে এখন মোটামুটি কায়দায় যারা আছে এদের থেকে কী অবস্থা হইবে আল্লাহ ছাড়া কেউ জানে না এবং এখন বর্তমানে একটু ঋণ বেরিয়ে দিতে আছে এরা এরা যে আমরা বিশ্বাস তো নয় যেমন আমি যে সামনে যে ভয়াবহ যে মানে এই যে বন্যার একটাই শুনতে আছি যে মোখা নাম যে একটা বন্যা আসতেছে ওই বন্যা বন্যার অবস্থা যদি ওই রকম হয় এলে তো এই যদি এই পুরান যদি অবদা যে রু আছে যদি ছুটতে যায় তাহলে এই যে নতুন যেরকম করতে আছে এরা তো কোনো ই থাকবে না